গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে লালটু এখন সকালবেলা উঠে ওই বাড়ি চলে গেছে, কারণ বাবা আগের ব্লগে বললাম বাবা মাছ দেবে বলে লালটু চলেও গেছে, আর বাবার জন্য যে মাটন নিয়েছিল মাটনটা নিয়ে ওই বাড়ি চলে গেছে, কারণ সকাল সকাল গেছে লালটু, গেলে মা আবার রান্না বসাবে বাবার জন্য, তো ওর জন্য বেরিয়ে গেছে। আর আজকে আমি সকালবেলা একটা মানে খুব সিম্পল একটা ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপরে টমেটো দিয়ে জাস্ট একদম নর্মালি, কোনো রকম বেশি মশলা টসলা যাবে না, নর্মালি তা আলুর তরকারি মতো করছি, অনেকে চচ্চড়ি বলে, আলুর তরকারি আর রুটি আর তার সাথে ডিমের অমলেট, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আলুর তরকারিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তো দেখো তেল গরম করে ওর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা ভেজে দেখবে যে কোনো রান্না করবে একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। তো ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে হালকা একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়। এরপরে দেখো আলু আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়ে একটু আলুটা ভাজা ভাজা হলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করব। এখানে আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে, এখানে রুটিও হয়ে গেছে, আর দুপুরের জন্য আমি কিছু প্রিপারেশন করে রেখেছি। এখানে আমি একটু আলু কেটে রেখেছি, এখানে মাটন লালটু এটা খবরের কাগজে মুড়িয়েছে, কেননা ফ্রিজে রাখলে না অনেক টাইমে মাংসের ভেতরে জল ঢুকে যায়, ওই জন্য খবরের কাগজে মুড়িয়ে রেখেছে। আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল ভেজানো। আজকে দুপুরের মেনু হচ্ছে মাটন কষা আর পোলাও, মানে আমার এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে, এটা আমাদের অ্যানিভার্সারিতে হয়েছিল, আমি খেতে পারিনি বলে লালটু আবার এনেছে, কারণ আমাদের বললাম তো আমার অ্যানিভার্সারি টাইমে খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার, তো ওর জন্য আজকে কি বলতো আমার মাটন কষা না অতটা আমার মাটন ফেভারিট না, মাটনের জায়গায় যদি চিকেন হতো আমার সেটা আরও বেশি ভালো লাগতো, তো যাই হোক ওর ভালো লাগে বলে এনেছে। তো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে তাই মাটন, মাটন আলু দিয়ে কষা, মানে কি ঝোল করবো না বাট একদম আবার কষা হবো না, মানে মোটামুটি একটু গ্রেভি রাখবো, আর হচ্ছে পোলাও। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর মাটনের জন্য পেঁয়াজ রসুন আমি এগুলো কিছু কাটিনি, এখন ওগুলো একটু পিঁপড়া শুধু আলুটাই কেটে রেখে দিয়েছি, আর মাটনের মানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো আমার কিছু এখনো করা হয়নি, ওগুলো এখন প্রিপারেশন করবো, লঙ্কাটাকে একটু গরম জলে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিই, তারপর ওটাকে বাড়বো, এখন অনেক কাজ বাকি আছে। এখানে দেখো মাটনটাকে আমি একটু সেদ্ধ করে নেবো, তার মধ্যে অল্প একটু জল দেবো, দিয়ে ওর মধ্যে নুন একটু গোটা গরম মশলা আর তার মধ্যে মাটন দিয়ে একটুখানি ওটাকে চার থেকে পাঁচখানা সিটি দিয়ে নেবো। এতে কী হয় মাটনের ভেতরে একটা ফ্লেভারও যায়, গোটা গরম মশলা একটু নুনও যায়। তোমরা চাইলে যেমন মটন কষানোর পরে প্রেশার কুকারে দাও তেমনও দিতে পারো, আবার অনেকে ডিরেক্ট মানে গ্যাসেই আর কি মাটনটাকে সেদ্ধ করে, তো তোমরা সেটাও করতে পারো, আমরা এইভাবেই করি, তাতে মাটনটার ভেতরে খুব সুন্দর একটা টেস্টও আসে, খেতেও ভালো লাগে। আজকে মাটনটা একটু আমার শাশুড়ি মায়ের স্টাইলে করব, এখানে আমি রসুনটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, এরপরে ওই তেলের মধ্যে মানে রসুনটা তুলে নিয়ে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। আমরা এমনি তো পেঁয়াজ রসুন আদা তো বেটেই দিই, এখানে রসুন ভাজা আর পেঁয়াজ ভাজাটা আমি এখানে দেবো, মানে এটাকে বেটে দেবো আর কি। পেঁয়াজটাও ভাজা হচ্ছে আর এখানে রসুনও ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। বাবা মাছ পাঠিয়েছে, এখানে হচ্ছে তোমার কাটা পোনা আর এদিকে বাটা মাছ রয়েছে, ছোলা বাটা, যাই হোক এই ভেতরে দাঁড়া দাও একটা একটা করে দেখাই, ও এইখানে হচ্ছে কি আছে ট্যাংরা, ট্যাংরা আর মাছ ধরেনি বলে যেন কাটা পোনা রেখেছি, চাপিলা মাছ, চাপিলা মাছ, আর এদিক থেকে লালটু এনেছে হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা, কাঁটা মানে ছাঁটে কাঁটার ছাঁট, সাইডের কণ্ঠাগুলো, কণ্ঠাগুলো, যাই হোক। আর ওই দিকে রয়েছে একটু লালটু, ওই টিফিন কাইটে একটু আঁকা, এখানে লালটু হয়েছে বড় বড় সাইজের পমফ্রেট, আর সেই চিংড়ি মাছটা বাবা পাঠিয়েছে, এই হচ্ছে আমাদের বাজার। আর এখানে রয়েছে কিছু সবজি দিয়েছে, এখানে চিচিঙ্গে ভেন্ডি করলা পটল এইসব রয়েছে, তো এইসব আনা হয়েছে। এখানে আমি ভাজা পেঁয়াজ ভাজা রসুন লঙ্কা আদা বেটে রেখে দিয়েছি, এখানে কড়াই গরম হচ্ছে, আমাদের আজকে কৌশিক রান্না করবে, আমি সব খুশি করি, প্রত্যেক জলের মধ্যে রাখো, জলের মধ্যে তেল ঢেলে দিচ্ছে, কি অবস্থা, যাই হোক এখনো রান্না বাড়ি করুক, আমি একটু ঘরে টুকটাক কাজগুলো করে নিই। মাটনটা লালটু এদিকে করছে, আর আমি যে বললাম পোলাও করব,
তা পোলাওয়ের অনেকে করে কি চাল জল একসাথে যেমন মেপে দেয় ওটাই অ্যাকচুয়ালি পোলাওয়ের নিয়ম বাট আমি ওইভাবে পোলাও না আমি কি বলতো পোলাও ওইভাবে আমার গলে যায় কখনো গলে যায় চাল কখনো আমায় যতই মেপে দিই তো আমি পোলাওয়ের যে চালটা যে ভিজি রেখেছিলাম ওটাই আমার নর্মাল ভাত করে আমি ওরকম জাস্ট নর্মাল লাগে ভাত করে নিয়েছি দেন ওর মধ্যে আমি কাজু কিশমিশ চিনি যেমন ভাবে পোলাও করে আমি ওইভাবে মিক্স করবো হ্যাঁ এবারে আমাকে আগের ব্লগে কেউ বলেছিলে যে ভাত কি করে সেটা দেখাতে দেখো পোলাওয়ের ভাত আমি তো আর চাল জল মেপে করছি না আমি নর্মালি যেমন ভাত করি ওরকমভাবেই ভাতটা করছি তো ওইটার আমার মনে হয় না চাল জল মেপে দেখানোর কোনো মানে আছে তো এমনি যেমন নর্মালি ভাত করে ওরকমভাবেই ভাতটা আমি করে নিয়েছি তারপর যখন পোলাওটা করবো তোমাদেরকে তো দেখাবোই আর মটন কষাটা আমি ডিটেলসে কিছু বলছি না কেন যেমন আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমনভাবে মটন করে ওইভাবেই করা হবে আর শুধু আমি ওর মধ্যে পেঁয়াজ ভাজা রসুন ভাজা আমি এইটা শুধু আলাদা এক্সট্রা মিশিয়েছি মানে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ বাটা দিলাম না ওটা আমি ভেজে দিলাম তো এইভাবেই মটনটা তো আমি ডিটেলসে শেয়ার করছি না আমি ঘরে টুকটাক একটু কিছু পরিষ্কার করা আছে করি আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সানডেতে লালটুই যে রান্না করে ওই রান্নাটা করুক আজকে তো ও রান্নাটা করুক আমি ঝটফট করে ঘরে কাজগুলো করি রান্না করতে করতে গরমও লাগছে প্রচন্ড ওর জন্য ভাবলাম একটু লস্যি বানাই ঘরে তো আমি দই পেতেই রেখেছিলাম তোমরা দেখতেই পেলে তো এর মধ্যে এই যে মিক্সি আমি করে নিয়েছি এই যে এর মধ্যে এখন দই একটু বরফ দিয়েছি একটু বিট নুন দিয়েছি মানে কালো নুন যেটাকে বলে একটু চিনি দিয়েছি আর একটা দিয়েছি একটু কেওড়ার জল দিয়েছি দিয়ে আমি জল দিইনি বরফে যেইটুকানি জল বেরোবে সেইটুকানি আমি আলাদা করে জল দিলে কি বলতো লস্যিটা না পাতলা হয়ে যায় তো ওই জন্য এখন লস্যিটাকে বানাবো বানিয়ে দুজন মিলে খাবো এখানে মাংস কষা আর এদিকে পোলাও রেডি হয়ে গেছে তো চলো এখন ঝটপট করে গিয়ে লাঞ্চটা করে নিই গুড ইভিনিং এভরিওয়ান তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু কারণ বাবা মায়ের শরীরের জন্য যাতে শরীর ঠিক থাকে একটুখানি পুজো দেবো বলেছিলাম তো সেই মন্দিরেই যাচ্ছি কাছাকাছি না একটু একটু দূরে এটা হচ্ছে তোমার বড়নগরের ওখানে তো কি মন্দির না মন্দির তোমাদের আমি সবটাই পুরোটাই দেখাবো মন্দিরের ভেতর বলতে পারবো না অ্যালাউ করবে কিনা আই থিঙ্ক মন্দিরের ভেতর মানে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি তোমাদের যতটা পারবো চেষ্টা করবো দেখানোর তো চলো এদিকে কৌশিকও রেডি হয়ে গেছে আমিও পুরো রেডি হয়ে গেছি এখন ঝটপট করে বেরোই আমরা এখন চিনার পার্ক যে ক্রসিং ওই ক্রসিংয়ের কাছেই দাঁড়িয়ে আছি তো এখান থেকে যে বাসগুলো ডানলপ দক্ষিণেশ্বর ওইদিকে আছে সেই বাসগুলো ধরবো ধরে ডানলপে নেমে ওখান থেকে আবার অটো করবো তো ফাইনালি আমরা বড়নগরে চলে এসেছি এইবারে যাচ্ছি একটু বাবার মন্দিরে বাবা মানে হচ্ছে এখানে ভোলে বাবার মন্দির আছে আমি তোমাদের মন্দিরের ভেতরটা তো দেখাতে পারবো না কিন্তু ইন ডিটেলস আমি তোমাদের বাড়িতে গিয়ে পুরোটাই দিয়ে দেবো কী ব্যাপার না ব্যাপার বাবার পুজো হচ্ছে ভেতর অন্নপূর্ণা মাও আছে বাসুদেব বাবা আছে তারা মায়েরও এ রয়েছে তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি ভেতরে আরতি হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শুনতেই পাচ্ছ ওখানে এখন আরতি হচ্ছে অন্নপূর্ণা মায়ের আরতি হচ্ছে তো আমি তোমাদের তো ঠাকুর দেখাতে পারলাম না কিন্তু আমি বাড়ি গিয়ে তোমাদের মানে আমার ঘরে এই ঠাকুরেরই ফটো রয়েছে যারা ঠাকুর দেখতে ইচ্ছুক প্রত্যেক সোমবার তারক ভোলা বলে আমি তোমাদের বাড়ি যাই একদম সম্পূর্ণ আমি ডিটেলসে অ্যাড্রেস তোমাদের সব দিয়ে দেবো আরও কিছু ডিটেলস আমি তোমাদের বলবো কেন এই মন্দিরটা খুব জাগ্রত আমি সব কিছুই তোমাদেরকে বলবো তো এখন যাচ্ছি হেঁটে এখান থেকে অনেকটাই বাট হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে সিঁথির মোড় থেকে তারপর ওখান থেকে বাস ধরে বাড়ি তো তো
তো এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসনে বাবা তারক ভোলা অষ্টধাতুর মা অন্নপূর্ণার মন্দির, এই ফটোটা যে রয়েছে আমরা এই মন্দিরেই গেছিলাম। ভীষণ জাগ্রত ঠাকুর, তোমরা পারলে নিশ্চয়ই একবার যেও। তোমরা তো ফটোতে দেখলেই যে কি ঠাকুরের কোন মন্দিরে আমি গেছি, ওই ঠাকুরগুলোই মন্দিরে রয়েছে। মন্দিরটা ভীষণ জাগ্রত, জাগ্রত সেন্স হচ্ছে মানে কি বলতো, ওখানে মানে আমরা তো যাই, আমরা ওখানে গিয়ে দেখি, মানে ধরো অনেকের অনেক রকম সমস্যা হয়, কারোর বেবি হয় না, বা কারোর ধরো হাঁপানি রোগ আছে, বা আরো অনেকের অনেক রকম সমস্যা। আমি ইভেন আমিও গেছি, আমি মিথ্যা কথা বলে তো লাভ নেই, আমি ওখানে গিয়ে অনেক উপকার পেয়েছি অনেক ক্ষেত্রে, সেটা আমি আর এখানে শেয়ার করছি না, কিছু পার্সোনাল প্রবলেম বলতে পারো। তো আমার ফ্যামিলির লোকও যায় ওখানে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা সন্ধান দেয় হচ্ছে আমার দিদি, আমার দিদি যেহেতু ওই বরানগরেই থাকে, তো আমার দিদি এই মন্দিরটা আমাকে সন্ধান দিয়েছিল। তো অন্যান্য লোকের মতো আমিও ভাবতাম যে মন্দির ঠাকুরের কাছে গেলেই যে হবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে ডাকবো এরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি ওখানে গেলে সত্যিই বোঝা যায় যে হ্যাঁ একটা জায়গায় তুমি এসছো, মানে কি বলতো, মানে ভীষণ সুন্দর। এমনি তো পরিবেশটা আমি তোমাদের যদি ঘুরে দেখাতে পারতাম নিশ্চয়ই দেখাতাম, কিন্তু ভেতরে অ্যালাউ নেই, না ফটো তোলা অ্যালাউ আছে না ভিডিও করা অ্যালাউ আছে ভেতরে। তো ওখানে মানে কি বলতো, মানে বড় বড় বোর্ড টানানো আছে, যাদের উপকার হয়েছে তাদের ছবি সমেত ওই ঠাকুরের তোমার মানে ছবি সমেত তাদের কি উপকার হয়েছে, তারা কিসের জন্য এসেছিল, সব কিছুর ওখানে ডিটেলস মানে ওরা ব্যানারে ওরকম করে লাগিয়েছে। তুমি যদি তোমার ইচ্ছা হয় তোমার বিনা অনুমতিতে ওরা লাগাবে না, তুমি যদি অনুমতি দাও যে হ্যাঁ আমি আর ছবি বা আমি কি কারণে এসেছিলাম কি উপকার পেয়েছি এইটা তুমি যদি তুমি চাইলে তোমার ওটা ব্যানার লাগাবে, সেটা পরের কথা। তো যেটা বলছি জাগ্রত এই সেন্সে, আমি যখন যেতাম তখন দেখেছিলাম একজনের না এই যে গলার এই জায়গাটাতে টিউমার হয়েছিল, তো টিউমার হওয়াতে এই জায়গাটা না কেমন একটা ঘা মতো হয়ে গেছিল, মানে টিউমারটা কোনো কারণে কিছু হয়েছিল। তো উনি এসে ঠাকুরের কাছে আসতো, সে নিয়মাবলী তোমরা যদি যাও ওখানে গেলেই দেখতে পাবে, আমি বলছি না কেন বলতে নেই। তো অনেক নিয়ম কানুন আছে ঠাকুর দেবতার, তো উনি এরকম ভাবে ওনার সেরে গেছে। আর অনেকে আসে, এক একজনের ক্যান্সার হয়, কারোর ধরো হার্টের প্রবলেম, হৃদরোগের প্রবলেম, সেক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে আসে, অনেকে অনেক রকমভাবে সুস্থও হয়ে যায়। আমিও নিজের হাতে অনেক কিছুই পেয়েছি। তো ওই জন্য বলছি তোমাদের যদি কারোর মানে যারা যারা আমার ভিডিও দেখছো, তো তাদের মধ্যে যদি কারোর কোনো রকম প্রবলেম থাকে তো তোমরা যেতে পারো। আমি অ্যাড্রেসটা ফুল ডিটেলসে বলছি। আচ্ছা, ফুল অ্যাড্রেসটা হচ্ছে তোমরা শিথির মোড় নামবে, চিড়িয়া মোড়, তারপর সব থেকে ভালো চিনতে পারবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ঠিক তার পরের স্টপেজটা ওটা হচ্ছে শিথির মোড়। তো তোমরা ওখানে নামবে, নেমে অটো ধরে বলবে যে জলধরের সামনে নামবো, তা জলধরের সামনে নাম মানে বললে ওরা একটা কালী মন্দিরের সামনে নামিয়ে দেবে, ওখান থেকে একটুখানি হেঁটে দেখবে একটা সামনেই একটা জলধরের মিষ্টির দোকান আছে, ওখানে তুমি নেমে যাকে জিজ্ঞেস করে যে বাবা তারক ভোলার মন্দিরে যাবো, বা যদি বলো ভোলে বাবার মন্দিরে যাবো, সবাই তোমাদের বলে দেবে যে হ্যাঁ কোথায় মন্দির, একদম কাছে, ওখান থেকে একটুখানি জাস্ট হাঁটা পথ 5 মিনিটে। তা তোমরা বললেই তোমরা এটা পেয়ে যাবে, আমি তোমাদের এত ডিটেলসে বলতাম না, কারণ দেখো অনেকের আমি তো জানি না কার কি প্রবলেম হচ্ছে, বা অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে, যদি প্রবলেম হয় ধরো কোনো কিছুরই সলিউশন হচ্ছে না, আই হোপ তোমরা একবার গিয়ে দেখতে পারো। আশা করছি আমি যেহেতু আমার ক্ষেত্রে উপকার পেয়েছি, তোমরাও তোমাদের ক্ষেত্রে উপকার পাবে, ওর জন্যই আমার ডিটেলসে বলা, নইলে আমি তোমাদের এটা ডিটেলসে বলতাম না, কারণ আমরা এমন অনেক মন্দিরে যাই যে আমরা ডিটেলসে বলি না, এইটা বলছি কারণ কিছু তো একটা ব্যাপার আছে, নইলে আমি ডিটেলসে কেন এত বলতে যাবো। তো যাই হোক, যাদের কোনো রকম সমস্যা আছে, ভাবছো যে ডাক্তার দিয়ে হচ্ছে না, বা যাই হোক তোমার যাদের ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, অনেকেই আছে বিশ্বাস করো ঠাকুরকে, অনেকেই আছে ঠাকুরকে বিশ্বাস করো না, তো যাদেরই বিশ্বাস আছে আশা করছি তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো, মানে ক্ষতি কিছু হবে না, উপরন্তু লাভ হবে তোমাদের। তো এটাই বলার ছিল, জানি অনেকে বলবে যে এত জ্ঞান দিচ্ছে, বা অনেকে হয়তো অনেকের হয়তো আমার এই ইনফরমেশনের জন্য অনেকের হয়তো ভালো হতে পারে, তো আমি একটা মানুষ, আমি চাইবো যে অপর একটা মানুষেরও ভালো হোক, আমি তো কোনোদিন তাদের ক্ষতি চাইবো না। তো তোমাদের যাদেরই প্রবলেম থাকে তোমরা যেতে পারো,
তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে, ভিডিওতে আর দেখানোর মতো কিছু নেই। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।